পূর্ব পরিকল্পিতভাবে খুন হলো শঙ্কর ফার্সি নামে এক ব্যক্তি ঘটনা বৃহস্পতিবার রাত দশটা নাগাদ কমলপুর থানাধীন নোয়াগাঁও পঞ্চায়েতের দশ নম্বর গ্রামে লকডাউনের সময় এই ঘটনায় নোয়াগাঁও পঞ্চায়েত সহ শহর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ সন্দেহজনকভাবে দুইজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ নোয়াগাঁও পঞ্চায়েত প্রধানের কাছে দশ নম্বর গ্রাম থেকে ফোন আসে গ্রামে জনৈক্য বাড়িতে বাংলাদেশি এসে আশ্রয় নিয়েছে করোনা ভাইরাসকে রোখার জন্য পঞ্চায়েত প্রধান উপপ্রধান শঙ্কর ফার্সি উর্ফে মনু এবং প্রদীপ মালাকারকে সঙ্গে নিয়ে দশ নম্বর গ্রামে যায় বাংলাদেশি চিহ্নিত করতে কিন্তু সেখানে কোনো বাড়িতেই বাংলাদেশিকে পাওয়া যায়নি তখন রাত পনে দশটা নাগাদ সেখান থেকে ফেরার পথে পাঁচ সাতজন দুষ্কৃতী শঙ্কর ফার্সি উর্ফে মনু ও প্রদীপ মালাকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের উপর লোহার রড ও লাঠি দিয়ে হামলা করে ঘটনাস্থলেই শঙ্কর ফার্সি অর্থাৎ মনু ফার্সির মৃত্যু হয় গুরুতর আহত হয় প্রদীপ মালাকার

news media city.